ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফ্যামিলি ফুড স্টোরি আজকের রেসিপি খুবই ইজি কুইক আমাদের ইভিনিং স্ন্যাক আলুর টিক্কি এর জন্য আমরা বয়ল করে রাখা আলু নিচ্ছি তিনটে থেকে চারটে মিডিয়াম সাইজের আপনি নিতে পারেন সেটাকে ভালো করে স্ম্যাশ করব তারপর অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি কেটে রাখা পেঁয়াজ এরপর একটা আদার টুকরো নিয়ে সেটাকে আমরা গ্রেট করে নেব এরপর আমরা অ্যাড করব চিলি ফ্লেক্স এরপর সব গুঁড়ো মশলা যেমন ধনে জিরে গুঁড়ো দেব। এরপর আমরা দেব আমাদের বাড়িতে তৈরি গরম মশলা পাউডার তারপর দেব পুদিনা পুদিনা পাতা আর ধনেপাতা আপনি ইউজ করতে পারেন আপনার যেটা পছন্দ বেসিক্যালি সেটা এরপর অ্যাড করব চাট মশলা দেব লবণ আপনার স্বাদ মতো আপনি ইউজ করবেন এরপর এটাকে ভালো করে মিক্স করব। এভাবে আমাদের মিশ্রণটা রেডি মিক্সচারটাকে একটা শেপ দেব রাউন্ড শেপ যদি মিক্সারটা আপনি রাউন্ড শেপ দিতে না পারেন তাহলে অল্প কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন এভাবে আমরা প্যানে তেল দেব তেলটা গরম হয়ে গেলে তাতে টিকিটটা ছেড়ে দেবো ওটাকে স্যালো ফ্রাই করতে হবে এরপর আপনি সালাড সস কাসুন্দি যে কিছু সঙ্গে এনজয় করতে পারেন খুবই ইজি স্ন্যাক বাড়িতে কিছু বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যায় এভাবে আর বাড়িতে ছোট বড় সবাই পছন্দ করে আর শীতকালে ভাজাভুজি খাবার মজাই আলাদা বাস এভাবেই এনজয় করুন গরম গরম আলু টিক্কি আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন সবার সাথে শেয়ার করুন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না